বিজেপি কর্মীকে কাটারে দিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই কর্মীকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত ওই কর্মীর নাম বিকাশ মণ্ডল, বাড়ি আরামবাগের সালেপুর 2 নম্বর অঞ্চলের ডহরকুণ্ড গ্রামে। বিজেপির অভিযোগ, তিনি ছাগলকে খাওয়ানোর জন্য গাছের ডাল কাটছিলেন, তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর আক্রমণ চালায়। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, ওরা নিজেদের মধ্যে মারামারি করেছে, তার দায় তৃণমূলের ওপর চাপানোর চেষ্টা করছে। বিষয়টা হচ্ছে সালেপুর 2 নম্বর অঞ্চলে ডহরকুণ্ডুতে বিকাশ মণ্ডল, উনি গাছে ডালা কাটতে গিয়েছিলেন, এমন সময় অকস্মাৎ সমাজবিরোধী যারা তৃণমূল করে বা সঞ্জিত বাগোড়া বা দীপঙ্কর প্রামাণিক, অচিন্ত বাগ, স্বরূপ মল্লিক, রিন্টু মণ্ডল, এরা অকস্মাৎ সেই কাটারি নিয়ে অকথ্যভাবে চুটিয়েছে এবং হাঁটুর উপরে যেভাবে কাটারির উল্টোভাবে মেরেছে, আমরা এক্সরে রিপোর্ট করে দেখতে পাচ্ছি যে পাটাও মনে হচ্ছে ভেঙে গেছে, অকেজো হয়ে যাবে সারা জীবনের জন্য। তাই আমরা চাইছি যে এই যে তৃণমূল যে বর্তমানে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীদের ওপর মিথ্যে করে অগত্যাভাবে মারধর করছে, কারণ ওদের দলের কোনো পার্টি কর্মী নেই, এই মারধর করে বিজেপি কর্মীদের দমানোর চেষ্টা করছে, কিন্তু এখানে কখনোই দমাতে পারবে না। ভারতীয় জনতা পার্টি 21 সালে ক্ষমতা আসবে, যত তারা অত্যাচার করবে তত সাধারণ মানুষ সংঘবদ্ধ হয়ে আমাদের দলকে অগ্রগতি করবে, এই কথা আমি বলে রাখি। পুলিশ কেস করেছেন? কেস আমরা এক্ষুনি করব, আমরা বলেছি, উকিলের সঙ্গে আলোচনা করেছি, এই সব এক্সরে রিপোর্টগুলো নিজে আমরা থানায় কমপ্লেন করব। থানায় কমপ্লেন জানাবেন, তাই তো? কেস করা হবে। ওকে কি গাছের ডাল কাটার জন্য মারা হয়েছিল না কোনো কারণে? ভারতীয় জনতা পার্টি করে, কিন্তু সে গরুকে ছাগলকে গাছ ডাল কাটার জন্য কাটারি দিয়ে ডাল কাটতে দিয়েছে, সেই কাটারি নিয়েই তাকে অকস্মাৎ ধরে নিয়ে ওইভাবে অকথ্যভাবে কাটারি উল্টো পিঠে মারধর করে আরম্ভ করে। আপনাদের কর্মীদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিকাশ মণ্ডল আলিপুর 2-এ 224 নম্বর বুথের সদস্য, কালকে আমাদের 99 অভিযান ছিল, 99 অভিযানে ফিরে আসার সকল কার্যকর্তারা ফিরে এসেছেন, এবং আজকে সকালবেলা আমাদের পার্টির কার্যকর্তা বিকাশ মণ্ডলকে তৃণমূলের দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে এবং তার পা ভেঙে দেয়, গুঁড়ো করে দেয়। আমরা মণ্ডল সভাপতিকে বলেছি, জেলা সহ নেতৃত্বকে আমরা এখনই জানাবো, যদি এর কোনো সুরাহা না হয় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তীব্র আন্দোলন শুরু করব এবং থানা ঘেরাও করার প্রস্তুতি আমরা জানি, কারণ এর আর অন্যায় আমরা সহ্য করব না, কারণ মাননীয় খুদ নবান্ন বন্ধ করে পালিয়ে যাচ্ছেন সামান্য যুব মোর্চার ভয়েতে, আর এখানকার নিচতলার কর্মীরা এত বারবারান্ত বেড়েছে, তাদের বারবারান্ত কী জিনিস আমরা বুঝিয়ে দেব। আপনারা জানেন গতকাল বিজেপির একটি 99 অভিযান ছিল, সেই 99 অভিযানের নাম করে সারাদিন কালকে পশ্চিমবাংলার মানুষ দেখেছে যে কীভাবে এরা গুন্ডাগিরি করেছে। সেই রকমই আরামবাগ ব্লকে ডহরকুণ্ডু গ্রামে বিজেপির পার্টি অফিসে মদ মাংস খেয়ে যে নিজেদের মধ্যে একটা মারামারি হয়, সেই মারামারিতে বিকাশ মণ্ডল নামে এক বিজেপির কর্মী আহত হয়েছে, আরামবাগ হসপিটালে ভর্তি আছে। বিজেপি খবরে আসার জন্য তৃণমূল কংগ্রেসের নামে দোষ চাপাতে চাইছে, বিজেপি খবরে আসার জন্য এটা একটা নাটক করছে। Collection, jeans and t-shirts, only for men.